আসসালামু আলাইকুম বিওর্স স্বাগত মাই চ্যানেল জবস ইনফরমেশন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে নিয়োগটি প্রকাশ করেছে জেলা পরিষদ গোপালগঞ্জের চাকরি পদের নাম শিক্ষাগত যোগ্যতা আবেদনের বিষয়বস্তু বিস্তারিত আমি সবই জানিয়ে দেবো তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আইকনটি প্রেস করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার সঙ্গে থাকুন ভিউয়ার্স কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন জেলা পরিষদ গোপালগঞ্জে চাকরি স্মারকনাং চার ছয় চার দুই তিন পাঁচ শূন্য 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 এক দুই শূন্য শূন্য এক এক আট চার শূন্য নয় নিয়োগ প্রকাশের তারিখ দুই আট দু হাজার একুশ খ্রিস্টাব্দ পদের নাম ইলেকট্রিশিয়ান সংখ্যা একজন বেতন নয় হাজার টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হতে থেকে বছর পর্যন্ত এবার দেখা যাক আবেদনের বিষয়বস্তু আবেদনকারীকে গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা ও বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে অবশ্যই গোপালগঞ্জের লোক এখানে আবেদন করতে পারবেন গোপালগঞ্জ ছাড়া অন্য জেলা অন্য কোনো জেলার লোক আবেদন করতে পারবেন না আবেদনকারীকে সরকার কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন করতে হবে উক্ত আবেদন ফরম গোপালগঞ্জ জেলা পরিষদের ওয়েবসাইট জেট ডট গোপালগঞ্জ ডট গভ ডট বিডি এবং এ কার্যালয়ের হতে পাওয়া যাবে আবেদন ফরম সহজতে পূরণ করতে হবে এবং আবেদন ফরমে নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে অবশ্যই আবেদনটি আপনার নিজের হাতে পূরণ করতে হবে এবং যথা স্থানে আপনার স্বাক্ষর থাকতে হবে আবেদনকারীর বয়স বিয়ার্স তারিখগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং মাথায় রাখবেন আগামী দুই নয় দু হাজার একুশ ইংরেজি তারিখে আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য বয়সের ক্ষেত্রে কোনো এপিডোপিট গ্রহণযোগ্য হবে না আগামী দুই নয় ইংরেজি তারিখ বিকেল পাঁচ ঘটিকের মধ্যে অফিস চলাকালীন সময় ডাকযোগে অথবা সরাসরি এ কার্যালয়ে আবেদন আবেদনপত্র পৌঁছাতে হবে অন্যান্য শর্তাবলী জেলা পরিষদের ওয়েবসাইট জেড পি গোপালগঞ্জ ডট গভ হতে বা জেলা পরিষদ কার্যালয় হতে অফিস চলাকালীন সময়ে জানা যাবে জেলা পরিষদ গোপালগঞ্জ জেডপি গোপালগঞ্জ ডট গভ ডট বিডি সম্পূর্ণ অস্থায়ী নিয়োগ করা হবে গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা ও প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে বেয়স নিয়োগ প্রকাশের সূত্র সমকাল নিয়োগ প্রকাশের তারিখ নয় আট দু হাজার একুশ খ্রিস্টাব্দ সো বেয়র্টস আশা করি সব সহজে বুঝাতে পেরেছি তো আজ পর্যন্ত ওই পরবর্তীতে দেখা বা ন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন ধন্যবাদ